চ্যানেল দ্য ইয়ামি ক্লাব অনেকদিন পর আবার বেরিয়েছি। আগের ব্লগটা তো আমাদের ঘরে বসেই হয়েছিল, কিন্তু অনেকদিন পর বেরিয়েছি। মেনলি বেরোনোটা কারণ হচ্ছে আমাদের শ্রমিক বিয়ে করছে, আমাদের একজন মেম্বার, তো তার কিছু জিনিস কেনাকাটা, তো আমরা ভাবলাম আর একটা ব্লগও করে যাওয়া যাক। তো আমরা কারেন্টলি এখন সুফি প্যালেসে আছি, সেটা বেসিক্যালি মহাত্মা গান্ধী রোডের উপরে। অবস্থা খারাপ হয়েছে, ম্যাপ পুরো আমার গোল 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 করে ঘোরাচ্ছিল কোন গলি গালা ভিতর থেকে আসছে। কিন্তু হ্যাঁ, আপনারা যখন আসবে আমি এক্স্যাক্টলি বাইরের যে লোকেশনটা সেটা সব দিয়ে দেবো, এক্স্যাক্টলি কোথায় ডিসক্রিপশন বক্সে। তো আমরা এখন ফার্স্ট ফ্লোরে আছি, যেখানে আমরা এসি, এটা ফার্স্ট ফ্লোরটা এসি, সেকেন্ড গ্রাউন্ড ফ্লোরে নন এসি আছে। তো আমরা এখন ভিতরে যাচ্ছি, চলুন যাওয়া যাক, দেখা যাক কি অর্ডার করা যায়। চলুন যাও, পুরো কিনে গেছি। সামনে থেকে দেখা আলুর পিসটা দেখতে পাচ্ছেন আপনারা, সাইজ টাইপ আর মেন যেটা মাটনের পিসটা, বিরিয়ানির পরিমাণটাও বেশ ভালোই দিয়েছে। তো খেয়ে দেখি কিরকম লাগবে। দারুণ, আমরা বেশ আমাদের ওইদিককার দাদা বৌদির বিরিয়ানি খেয়ে অভ্যস্ত, তো এটা বেশ ভালোই লাগছে দেখে। দারুণ খেতে, আমি সাজেস্ট করবো এখানে এসে ট্রাই করার জন্য। আমার যে বাকি ইয়ামি ক্লাবের বাকি যে বন্ধুরা আছে তাদেরকেও গিয়ে বলতে হবে একবার এখানে এসে ট্রাই করার জন্য। দারুণ লাগছে খেতে, শুভ দেখতে ভাবছে কতক্ষণে শেষ করবো, আরও হামলে পড়বে। আলুটা জাস্ট খেয়ে দেখতে যেমন সিদ্ধ হয়েছে, পুরো সফট আর মনে সফট আর হেভি, মশলাটা বেশ ভালো গেছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা মাটন বিরিয়ানি খেলাম, আর একটা সাই থুপ্পা বলে একটা ডিশ পাওয়া যায়। তো এখানে কিন্তু ডিউ টু দিস প্যান্ডামিক এখানে ওরা বোধহয় অতটা অ্যামাউন্ট মানে যে ফুড আইটেমটা ওরা করছে না, তো শুধু ফিরনি অ্যাভেলেবেল ছিল, কিন্তু আমরা সেটা ট্রাই করিনি। আর ফিরনি খুবই কমন ছিল, সবাই জানেন বা আপনারা খেয়েও দেখবেন ম্যাক্সিমাম লোকেরা। তো এটা ইউনিক ছিল যে সাই থুপ্পাটা, কিন্তু ওখানে আনফর্চুনেটলি আমরা দেখাতে পারলাম না। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো মাটন বিরিয়ানি খেয়েছিলাম, সেটা উইথ ট্যাক্স 214 মতো পড়েছে, আর জলের বোতল ছিল সেটা আর 20 টাকা মতো, সেটা এই রেঞ্জে বেশ ভালো, বেশ ভালো ছিল, ভালো আর কোয়ালিটি খুবই ভালো। বিরিয়ানিটা খেতেও যথেষ্ট টেস্টি, আমরা কখনো এরকম
খাইনি। হ্যাঁ, তো অন্য যে কোনো জায়গায় অনেক বেশি দাম আর কোয়ালিটিটাও এতটা বেটার। হ্যাঁ, তো আমাদের আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। আবার আমরা রেগুলার হওয়ার চেষ্টা করছি, আপনারা করছি, কাজে কাজে চাপ থাকে বুঝতেই পারছেন, মানে সবাই কাজ, আমরা জব করি, চেষ্টা করছি, সুবজিদের জন্য মেনলি হচ্ছে না, মানে এখন হচ্ছে আমার খুব চাপ চলছে, আমি চেষ্টা করছি ওকে গুটিয়ে গুটিয়ে রেগুলার করার, তো চেষ্টা করছি এই ভিডিওটা আমি আজকে রাতের মধ্যেই ছেড়ে দেবো। হ্যাঁ, আমরা গাড়িতে ফিরতে ফিরতে এডিটিংটা করে ফেলবো, যত তাড়াতাড়ি সম্ভব আজকে রাতের মধ্যেই ছেড়ে দেবো। ঠিক আছে, চলুন, টাটা, বাই।